প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কর্মকর্তা এনজিও এবং সুশীল সমাজের নেতাদেরকে বাকুতে কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরার জন্য অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার আজারবাইজানের রাজধানীতে পৌঁছার পরপরই তিনি এ আহ্বান জানান। তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভা বাংলাদেশ প্রতিনিধি দলকে বলেন, আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলো কপ-২৯ চূড়ান্ত ঘোষণার অন্তর্ভুক্ত করা। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ এখন পর্যন্ত ৩৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ জলবায়ু অর্থায়ন হিসেবে পেয়েছে। তিনি মঙ্গলবার কপ-২৯ মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং অন্তত ৩ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।